কংগ্রেস বি আর আম্বেদকরের সংবিধানকে অবমাননা করে দেশ ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ছত্তিশগড়ের এক সমাবেশে মোদী বলেন কংগ্রেসের গোয়া প্রার্থী বলছেন যে তার রাজ্যে নাকি ভারতের সংবিধান প্রযোজ্য নয় এটা কি বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধানের অপমান নয় এটা কি সংবিধানের সঙ্গে হস্তক্ষেপ নয় এটা সবই দেশ ভাঙার সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ মোদী আরো বলেন আজ তারা গোয়াতে সংবিধানকে অস্বীকার করছে আগামীকাল তারা সারা ভারত জুড়ে বি আর আম্বেদকরের সংবিধানকে অস্বীকার করার চেষ্টা করবেন সমাবেশে ক্ষুব্ধ মোদী বলেন বিজেপি দূরে থাক স্বয়ং বাবা সাহেব আম্বেদকর নিজেও সংবিধান বাতিল করার ক্ষমতা রাখেন না